বাঙালির লক্ষ্মীবারে গুড মর্নিং বাংলায় আপনাকে স্বাগত। আমি অরিন্দম, আমার সঙ্গে শুক্লা আছে, আমাদের অতিথির মনোময়দার। এবং মনোময়দা সম্পর্কে আমার কিছু বলার নেই, কারণ আপনারা ইতিমধ্যেই জানেন। আমরা যেটা করতে পারি, মনোময়দার সঙ্গে গুছিয়ে আড্ডায় ঢোকার আগে মনোময়দাকে একটা রিকোয়েস্ট করতে পারি, একটু রিফ্রেশিং, একটা সুখবর দিয়ে শুরু করলাম, যখন একটু রিফ্রেশিং মুড তৈরি করে দেওয়ার জন্য। সত্যি আমি ইনফ্যাক্ট কালকে রাত্রিবেলা শোয়ার সময় খবরটা দেখি শুনছিলাম, ভাবছিলাম যে একটা বাচ্চা এরমভাবে পড়ে গেছে, আর মানে কিভাবে মানে উদ্ধার হবে, এটা সারা ভারতবর্ষই বোধ হয় ভাবছিল আর রাত জেগে গেছে একদম। তাই তো ও ওকে তোলা হয়েছে, এখন সুস্থ হোক, মানে সুস্থ হবে যদি আমরা ফিরে পাই সেটাই আমাদের কাছে একদম তাই। আমি যখন আসছিলাম তো এরকম আজকে ওয়েদার একটা, আমার প্রথম মনে হলো যে আজকে একটু বর্ষার গান শোনাই। একদম একদম, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান শোনাই, যেটাকে যেখানে প্রকৃতি এবং কবিগুরুর ভাবনা মিলেমিশে এক। হ্যাঁ, একটু গলাটা বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে চলে এসেছি, ওটা আমাদের দর্শকরা মেনে নিয়েছে, ক্ষমা করে নেবেন, মেনে নিয়েছে, কারণ রোজই তো একই গল্প হয় সকালবেলা সবার আগে। কি সুন্দর কথাগুলো, একটু কম গাওয়া হয় গানটা। আজ আকাশে মনের কথা ঝরো ঝরো বাজে, আজ আকাশে মনের কথা ঝরো ঝরো বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝরো ঝরো বাজে, দিঘির কালো জলের পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে, দিঘির কালো জলের পরে মেঘের ছায়া ঘনিয়ে ধরে, বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝরো ঝরো বাজে, আধার বাতায়নে একলা আমার কানা কানে ওই আকাশের শোনে, ম্লান স্মৃতির বাণী যত পল্লব মর্মরের মতো, ম্লান স্মৃতির বাণী যত পল্লব মর্মরের মতো, সজল সুরে উঠে জেগে ঝিল্লি মুখর সাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝরো ঝরো বাজে, আজ আকাশে মনের কথা ঝরো ঝরো বাজে। যেটা হচ্ছে, ধরো তোমার গান শুনেছি, তোমার বিভিন্ন জনরের গান শুনেছি, কারণ তুমি এরকম কোনো নয় যে মনোময় ভট্টাচার্য অমুক শিল্পী, মনোময় ভট্টাচার্য সঙ্গীত শিল্পী, যে কারণে আমি এই অন্যদের কথা, আমার কাছে মানে তোমার গানের একটা অন্য আগ্রহ আছে। কিন্তু যেটা সবথেকে মজা হয়েছে, যে
আমার আজকে খেয়াল ছিল না যে আজকে তুমি আমার অতিথি, মানে অ্যাকচুয়ালি গতকাল আমার অফ ডে ছিল, যে কারণে আমার মাথায় ছিল না। তো আমি হঠাৎ এসেই যে লিস্টটা দেখলাম যে কে আছেন দেখি, দেখি তুমি আর না যা, তো ঠিক আছে ভালোই হলো। কিন্তু এই মনোময় ভট্টাচার্য মানুষটাকে, এটার জন্য তখন আমার হাতে সময় কম, আমি নিলাম মানে ইন্টারনেটের সাহায্য নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম ইন্টারনেটে তোমার ছবি এবং গান ছাড়া তুমি মানুষটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এমনকি খুঁজতে গিয়ে যেটা এটাও বেরোলো যে আমার মতন আরো অনেকে আছে যাদের ইভেন ইয়াহুতে প্রশ্ন আছে যে মনোময় ভট্টাচার্য সম্পর্কে কেউ কিছু জানাতে পারবেন, কেউ কিছু জানায়নি। তো এটার কারণ কি, তুমি কি নিজেকে খুব সযত্নে লুকিয়ে রাখতে চেয়েছো? না না না, আসলে কি বলতো, আমার মনে হয় যে আমার কিছু ইনফরমেশন পাবে, আমি কার কাছে গান শিখেছি সেটা হয়তো আমার ওয়েবসাইট খুঁজলে পাবে, কিন্তু খুব বিশেষ আমার সঙ্গীত সম্পর্কে প্রচার আমি খুব বিশেষ নিজে আজ অব্দি করিনি। মানে আমার প্রথম থেকেই মনে হয়েছে যে আমি যে কাজ করি সে কাজগুলোর স্বীকৃতি মানুষ দেবেন। এই যে তুমি প্রথমে বললে যে মনোময় ভট্টাচার্য গান, মানে তিনি সব জনরের গান করেন, তা তোমার মধ্যে একটা এই তৈরি হয়েছে যে আমি এই এই গানগুলো গাইতে পারি। আমার কখনোই মনে হয় না যে আমি যে কাজটা করছি খুব বড়াই করে আমি বলবো আমি এ করেছি আমি সই করেছি, এটা আমি বলতে পছন্দ করি না। আমি যেটা পছন্দ করি যে আমার গান যদি সত্যিই ভালো লাগে তাহলে মানুষই আমায় ডেকে বলবেন মনোময় দা তোমার গান খুব ভালো লেগেছে বা এই গানটা তোমার ভালো লেগেছে। তো এই জন্যই আমি একটু সযত্নে না, হয়তো আমি একটু এই ব্যাপারে শাই ফিল করি যে আমি আমার কাজকে আমি এমনি বলবো কেন, যদি আমার কাজ সত্যি ভালো হয় মানুষ এমনি শুনবেন। যেমন আমার ধরো আমার যে সকল পপুলার নাম্বার কি আধুনিক বাংলা গান বলো কি রবীন্দ্রসঙ্গীত বলো বা যেগুলো, বা আমি রিসেন্টলি নজরুলগীতি করলাম, এই যে এখন আমি এই যে ফেসবুকের যুগ, ফেসবুকে আমি বিভিন্নভাবে জায়গায় বিভিন্ন মানুষ আমাকে ফিডব্যাক দিচ্ছেন আমার অ্যালবামটা দারুণ হয়েছে খুব ভালো লেগেছে, এটা খুব নতুনত্ব হয়েছে অ্যালবামটা, তার কারণ এটা এই প্রথম নজরুলের অ্যালবাম শরদের সঙ্গে হলো। বা শরদটা বাজিয়েছেন পণ্ডিত দেবজ্যোতি বোস, তার সাথে আমার গাওয়া, আর এটা আমাদের পরম প্রাপ্তি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অ্যালবাম নিজে হাতে প্রকাশ করেছেন রাইটার্সে, এবং দিদির খুব ভালো লেগেছে, পরে আমরা ফিডব্যাকও নিয়েছি। তো এইভাবে কাজ করে যাচ্ছি, মানুষের ভালো লাগছে আর কি। এটাই আমি তোমার এই নজরুলের অ্যালবামের গান নিশ্চয়ই শুনতে চাইবো, তবে তার আগে আমার একটা জিনিস, তুমি যেটা যেমন বলে যে বিভিন্ন বিষয়ে কাজের কথা, তোমার একটি অ্যালবাম যখন বেরোয় যেটা সম্ভবত তোমার প্রথম রবীন্দ্র গীতিনাট্যে গান গাওয়া গান চিত্রাঙ্গদা, আমার কেন জানি না হঠাৎ মনে হয়েছিল গান শুনে, মানে যখন অর্জুনের গলায় তোমাকে পাচ্ছি, যে যদি এটার ভিজুয়ালাইজেশন করা যেত আরামসে তোমাকে ফিচার করা যেত এই একই ভূমিকায়। তো সেই অর্জুনের গান কি একটু শোনাবে? নিশ্চয়ই শোনাবো। আমি একটু নজরুলটা নিয়ে আলোচনা হলো বলে একটু নজরুলের এই সময়ের সঙ্গে একটু মনে শোনাই। এই গানটা এর আগেও বহু শিল্পী গিয়েছেন, আমরা কি করেছি এই গানটাতে তাল ছাড়া একটু ভোকাল সিম্ফনি দিয়ে আমরা ব্যবহার করে এই গানটাকে আমরা করেছি, খুব সুন্দর। যারা শুনেছেন যারা শুনেছেন তাদের কথা বলছি আর কি, তারাও খুব ভালো ফিডব্যাক দিয়েছেন আর কি। ফেসবুকের যুগে কিন্তু এটা একটা ভালো ব্যাপার হয়েছে, ইমিডিয়েট ফিডব্যাক মানুষকে জানানো যায়। আর ইনফ্যাক্ট আমি সবসময় চাই যে আমার গান দাদা খুব ভালো হয়েছে সবসময় এটাই নয়, যদি কোনো বিশ্লেষণ থাকে অ্যানালিটিক্যাল ক্রিটিসিজম দেওয়া, যদি তার কারণ ক্রিটিসিজমটা আস্তে আস্তে আমরা কিন্তু সরে যাচ্ছি, আমরা সব কিছুতেই এখন বলি দারুণ হয়েছে খুব ভালো হয়েছে সবই ভালো, যদি সবই ভালো হয় তাহলে মন্দ কোনটা হচ্ছে, তাহলে আমার আর উন্নতির জায়গা নেই হবে না। সেটা আমি সবসময় বলি যে আমার এই এই প্রোগ্রাম আসার আগেও আমি একটা ফেসবুক আপডেট দিয়ে এসেছি যে আপনারা শুনে মতামত দেবেন যে কেমন লাগলো, ভালো হলে ভালোর দিক, খারাপ হলে খারাপ দিকটা, তাহলে কি নিজেকে রেক্টিফাই করা যায়। একদম তাই। এটা একটা ভোরবেলার রাগ। দাঁড়াইলে এসে নীরবে হেসে, দাঁড়াইলে এসে প্রখরতে যতবা
রাসবিলাসিনী আমি আহিরে শ্যামলকেশর রূপ শুধু চিনি রাসবিলাসিনী আমি আহিরে শ্যামলকেশর রূপ শুধু চিনি অম্বরে আজ একি জ্যোতি পুঞ্জ হে গিরিজাপতি কোথা গিরিধারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি সানি দানি রে নিসার সারে গাম মাগানি রে সানি দাগাম রে নিরে সার সম্বর সঙ্গল মহিমত হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবানা হে শিব সুন্দর বাগছাল পরিহর ধর নট বর বেশ পরনিপমালা নভমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি পার্বতী নহি আমি আমি শ্রীমতী বিষান ফেলিয়া বাঁশরী ধারি অরুণ কান্তি কে গো যোগী ভিখারি নীরবে হে সে দাঁড়াইলে এসে নীরবে হে সে দাঁড়াইলে এসে প্রখরতে তব নেহারিতে নারী অরুণ কান্তি কে গো যোগী ভিখারি এমনিতে এই গানটা ভীষণ প্রিয় গান, দারুণ গান, এবং তার মধ্যে এই রাগটা পার্টিকুলারলি এমন একটা রাগ মানে আহির ভৈরব মানে যে রাগটা শুনলেই মানে কিরকম একটা নতুন করে ইয়ে পাওয়া যায়, একদম ঠিক। মানে আর এই গানগুলো তো শুনে আমাদের বড় হওয়া, এই কাজী নজরুল ইসলামের গান আমার কখনো মনে হয় রবীন্দ্রসঙ্গীত তো গাই কিন্তু নজরুল ইসলামের গান কি সুর বৈচিত্র্য বলো, যারা একটু একটু ক্লাসিক্যাল মিউজিক শিখেছে তাদের পক্ষে নজরুল ইসলামের গান গাওয়াটা খুব গাইতে ভালো লাগে আর কি, এবং তারা ভালোবাসেন এত ভ্যারিয়েশন। সুতরাং মানে তাই অ্যালবাম এই প্রথম করলাম অ্যালবাম আর কি। কটা গান আছে মোট? এখানে নটা গান আছে, আর নটা গানই কিছু গান চেনা কিছু গান অচেনা গান, তার মধ্যে দুটো গান আছে অচেনা গান রেখেছি সেটা আমার নিজস্ব ভালো লাগা থেকে। এই দুটো গান নজরুল সৃষ্ট রাগ থেকে সৃষ্টি, নজরুল অনেক রাগ সৃষ্টি করে গেছেন, তার মধ্যে দোলন চাঁপা বলে একটা রাগ আছে, একটা রাগ আছে উদাসী ভৈরব বলে, তো ওই দুটো রাগের উপর গান রয়েছে। ভৈরবে রয়েছে যখন উদাসী ভৈরবটা একটু শুনি নাকি, খুব একটা বেয়ারা চলন এই গানটায়, মানে যার জন্য এই গানটা যখন তবলা বেজেছে আমাদের দুটো তবলা ইউজ করতে হচ্ছে, মধ্যম
জান গান এটাকে বলে আর কি, যারা গান বাজনা শোনেন তারা বুঝবেন যে মধ্যম জান গান শুদ্ধ মধ্যম রয়েছে আর কড়ি মধ্যম ব্যবহার রয়েছে। সারে গামা একটা শুদ্ধ মধ্যম, পরের ফেজ যা মানে সারে নিসানি মামা গামারে সা সতিহারা উদাসি ভৈরব কাঁদে, সতিহারা উদাসি ভৈরব কাঁদে, বিষণ ত্রিশূল ফেলে গভীর বিষাদে, সতিহারা উদাসি ভৈরব কাঁদে কাঁদে ভৈরব কাঁদে কাঁদে ভৈরব কাঁদে, সতিহারা উদাসি ভৈরব কাঁদে। জটা জুটে গঙ্গা নিস্তরঙ্গা, জটা জুটে গঙ্গা নিস্তরঙ্গা, রাহু যেন গ্রাসী আছে, রাহু যেন গ্রাসী আছে, ললাটে রোচাঁদে সতিহারা উদাসি ভৈরব কাঁদে। থ্যাংকস টু আশা অডিও। আমাদের আশা অডিও না থাকলে এরকম একটা নজরুলের অ্যালবাম মার্কেটে আসতো না। কিছু প্যাট্রোল আছেন যাদের জন্য গান বাজনাটা এখনো রয়েছে এখানে দাঁড়িয়ে। একটা জিনিস আমার খালি বলার, সেটা হচ্ছে প্রথমত এই রাগটার নাম উদাসি ভৈরব রাগটার নাম আমরা মাতুল রাগও দিতে পারি আর কি, কারণ দুটো মা মামা আছে তো। আর যেটা হচ্ছে ধরো আমাদের মতন যারা, যে সমস্ত দর্শক খুব কান নির্ভর শ্রোতা আর কি গানের, মানে যাদের টেকনিক্যাল জায়গাটা জানা নেই, সেই তাঁদের হয়ে আমি একটা ছোট্ট জিনিস তোমাকে বলবো একটু করে আমাদের বোঝাতে। এই আহির ভৈরবের যে নোটেশনসগুলো পড়ছে এবং উদাসী ভৈরবের যে তফাতটা, যদি একটু করে দেখাও চট করে। এটা হচ্ছে তোমার আহির ভৈরব বলছে সাদানিরে, এটা হচ্ছে মিনি মূল ফেজ এ রাগটার। সা রে গা মা গা মা রে সা, মাদানিরে সা নি দা গা মা রে সা, এটা হচ্ছে তোমার আহির ভৈরব। আর উদাসী ভৈরব সা রে গা মা মানে সা, এখানে মাধানি রে সা এই ব্যবহারটা আহির ভৈরবে হয়, আর উদাসী ভৈরব মানে সা রে সা রে সা রে সা নি মা মা গা মা রে সা রে মানে রে, আর এখানে ধানি রে, এই নোটের পার্থক্য। আমরা দেখো এই সাত স্বরের মধ্যেই কিন্তু আমরা আছি, কিন্তু আমরা পারমুটেশন কম্বিনেশনে এখানে, যেমন আমি বেহালা যাব, বেহালাটা আমি কোন দিক দিয়ে যাব, পেছন দিয়ে করুণাময়ী দিয়ে যাব না ডায়মন্ড হাওর রোড দিয়ে যাব। অর্জুন একটু শোনাবে, তারপরে অন্য গানের প্রসঙ্গে যাব। শোনাই এই চিত্রাঙ্গদা গাইতে গিয়ে আমার প্রথম মনে হলো যে এই প্রথম আমি কোনো মানে গীতিনাট্যতে গান গাওয়া আর কি, এর আগে আমি গাইনি কখনো, অফার পাইনি তা নয়, পেয়েছি কিন্তু আমার গাওয়া হয়নি। এই কারণে যে আমার সঙ্গে অনেক শিল্পী স্কেলটা ম্যাচ করে না, এটা তো একটা স্কেলেই তো গাইতে হয়, আর
এইবারটা ভালো হলো, তার কারণ আমার সঙ্গে যারা গিয়েছেন তারা প্রত্যেকেই সুরূপা কুরূপা, যে যার নিজের জায়গায় সমান এস্টাবলিশড। জয়তী গিয়েছে কুরূপা, আর সুরূপা গেছেন সাধনা সঙ্গম। হ্যাঁ, ওনাদের দুজনেরই গলার রেঞ্জ খুব ভালো, একটু হাই রেঞ্জে, তাই গাইলাম আর কি। কাহারে সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া, কাহারে হেরিলাম। এসো এসো যে হও সে হও, এসো এসো যে হও সে হও, বলো বলো তুমি স্বপন নও, নও স্বপন নও, এসো এসো যে হও সে হও। ছোট ছোট টুকরো টুকরো করে গাওয়া একদম, এবং আমরা প্রসঙ্গান্তরে যাব, কিন্তু যাওয়ার আগে মানে একটা মাঝখানে একটা বাফার দিতে হয়, তো সেই বাফার দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি রোজ আমরা কিছু ট্রিবিউট জানাই যাদের জন্মদিন থাকে বা বিশেষ দিন, আজকে বেশি সময় নেব না, আজ খালি একজনের কথাই বলবো, কারণ তাকে আমরা সবাই ভীষণ ভালোবাসি, আমাদের আমার মতো অনেকেই তার ফ্যান, আমার ধারণা মনোময় দা নিজেও তার ফ্যান, তার জন্মদিন, তাকে আমাদের তরফ থেকে ট্রিবিউট, সেটা আমার বলার থেকে আপনারা দেখে নিন। তিনি হচ্ছেন লায়নেল মেসি। সাফল্যের যাত্রাপথে হেরে গেছে অসুস্থতা, স্বপ্নের বেদিতলে হেরেছে দারিদ্র। 98-এর অসুস্থ ছেলেটিকে আজ প্রতি মুহূর্তে বরণ করে ফুটবল বিশ্ব। লিওনেল মেসি। ফুটবলের জাদুকর হওয়াটা মোটেও সহজ ছিল না, কিন্তু সেরারা যে নিজ গুণেই জয় করে বিশ্ববন্দনা। ব্যতিক্রমী নন মেসিও, কিন্তু ব্যতিক্রম যে তার পায়ের ছোঁয়ায়। টাচ পাস স্কিলের মহিমায় এ যেন বেড়ে ওঠার এক ভিন্ন নজির। পাচার তাগিদে আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় চলে যাওয়া। তবু মেসি কিন্তু ভোলেননি নিজের দেশকে, ক্লাবের হয়ে গুরুদক্ষিণা, আর দেশের হয়ে নীল সাদা 10 নম্বর জার্সিটা যে একান্ত আপন, খুব কাছের। এখনো জেতা হয়নি বিশ্বকাপ, তবু পারফরম্যান্সে, সাফল্যের রেকর্ডে, সম্মানে আজ তার জয়গানে গলা মেলায় গোটা বিশ্ব। আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা, ইউরোপ জুড়ে মেসির যশ, খ্যাতির পিছনে কেবল ফুটবল। তেকাঠিতে তীক্ষ্ণ দৃষ্টি যে তার সাফল্যের হাতিয়ার, স্বপ্ন প্রেরক। ব্যালান্ডিয়র থেকে ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার, ইউরোপিয়ান সোনার জুতো কিংবা ফিফা ক্লাব বিশ্বকাপে সোনার বল, বার্সেলোনার জার্সি গায়ে দুরন্ত সাফল্য। তবু বারবার প্রশ্ন ওঠে, আর্জেন্টিনার জার্সি গায়ে কেন তেমন সফল নন লিও? সদ্য আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ব্রাজিলের বিরুদ্ধে হ্যাট্রিক মেসি, আর অধিনায়কত্ব সেখানে যে জড়িয়ে কলকাতা। যুব ভারতীতে ভেনিজুয়েলার বিরুদ্ধে দেশের হয়ে অধিনায়কত্বের অভিষেক। চ্যানেল জেনের সৌজন্যে সাক্ষী গোটা বাংলা। আগে তো ছিলেনই, তখন থেকে যেন এ শহর আরও আপন করল ফুটবলের জাদুকরকে। আজ 25 বছর পূর্ণ করলেন লিওনেল মেসি। জন্মদিনে গোটা বিশ্বের লাখো শুভেচ্ছা তো আছেই, সঙ্গে ফুটবল প্রিয় বাঙালিও যে আপন ছন্দে বলে চলেছে হ্যাপি বার্থডে মেসি। চ্যানেল টেন কোয়ার্টার সেঞ্চুরিতে মেসিকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, এবং একদম সরাসরি চলে যাচ্ছি মনোময়দার কাছে। এমন একটা গান কিছু শুনবো যে গানটা দিয়ে মোটামুটি আমাদের এই শুভেচ্ছা বার্তাটাও তৈরি হয়ে যায়। আর আমরা তো শুরুই করেছিলাম যে মনোময়দা হচ্ছে সব রকম জনের, কোনো আলাদা ব্যাপার না। ওই বলে আজকে আমি খুব বর্ষা একটু মেঘের মধ্যে আটকে আজ রয়েছি, ওর থেকে বেরোতে পারছি না, এত সুন্দর লাগছিল। আস্তে আস্তে হলে এই গানটাও শোনাই। এই গানটা নিশ্চয়ই তোমরা শুনেছো। চেয়ে দেখো মেঘের ছুঁয়েছে মেঘনা। সঞ্জয় বণিকের লেখা জয় সরকারের সুর।
দু চার বছর আগের একটা অ্যালবাম, না এটা আরো আগের। যে দেখো মেঘের ছুঁয়েছে মেঘেলা মন, উদাসীন সারাদিন রিমঝিম ঝিম ঝিম ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ। যে দেখো মেঘের ছুঁয়েছে মেঘেলা, ভিজে যাওয়া কলকাতা, ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা, এক পথ পড়ে থাকে শুনশান। ভিজে যাওয়া কলকাতা, ভিজে যাওয়া ব্যস্ত মুখরতা, এক পথ পড়ে থাকে শুনশান। ভালোবাসা ভিজে যায় মিয়ানালয়ে, আজ এলো মেলো সব ইশারাখন। চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন, ভিজে যাওয়া মেঘে ডানা, ভিজে যাওয়া এই মন আনমনা, ভেজা ঘাসে জল কণা, সাত রং সাত রং সাত রং। ভিজে যাওয়া মেঘে ডানা, ভিজে যাওয়া এই মন আনমনা, ভেজা ঘাসে জল কণা সাত রং। আমার আকাশ ভিজে যায় বিষণ্ণতায়, আজ কি যেন কি খুঁজি অকারণ। চেয়ে দেখো মেঘেরা, চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘেরা মন, উদাসীন সারাদিন রিমঝিম ঝিম ঝিম ঝরে যাওয়া এ হাওয়ায় আমন্ত্রণ। চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘে। এবং আজকের মানে মেঘমাখা সকালের সঙ্গে একদম আইডিয়াল এই সময়টা, এই গানটা ভীষণ কিছু কিছু মনে হয় না, কিছু কিছু সময় কিছু কিছু গান খেতে খুব ভালো লাগে এবং নিজেকে খুব একটা পুরনো দিনের সঙ্গে রিলেট করা যায়। এই গানটা যখন রেকর্ড করেছিলেন তখন একটা এরকম একটা মেঘলা দিন, এবং যখন জয় গানটা সৃষ্টি করেছিল তখন বলেছিল যে তুমি একটা পুরো একটা মেঘলা দিনকে ভেবে গাও গানটা। আর মেঘলা দিন ভাবলেই আমার প্রথম মনে হয় আমার ছোটবেলা, শৈশব, বৃষ্টিতে কাদামেকে ফুটবল খেলা। মানে কিছু কিছু সময় কিছু কিছু যেমন গান ভালো লাগে, তেমনি একটা গান আমার সবসময় ভালো লাগে, সেই গানটা গাইবে একটুখানি, ওরে মন উদাস পাগল মন। ওরে বাবা, ওরে মন উদাস পাগল মন। ইনফ্যাক্ট কালকে অলরেডি ফেসবুকে সব রিকোয়েস্ট এসেছে প্রচুর পরিমাণে। আচ্ছা, ওরে মন উদাস পাগল মন গাইছে। আচ্ছা, আমি যদি শেষ করি এটা দিয়ে, হ্যাঁ তাহলে তো আরো ভালো, তাহলে ভালো কিছুই হয় না, তাহলে অনেকটা শুনতে পাবো। হ্যাঁ, আমি বরং আরেকটা গান শোনাই, এইবারের লাস্ট পুজো অ্যালবাম থেকে। এই গানটার সৃষ্টি আমাদের আর একজন এই সময়কার খুব গুণী একজন গীতিকার সুরকার, উদয় বন্দ্যোপাধ্যায়। উদয় খুব ভালো গান করে, নিজে খুব ভালো সুর করে। এই গানটা একদম আমাদের বাংলাকে ঘিরে সৃষ্টি, এই গানটা বাংলাকে ঘিরে যা আমাদের ফিলিংস। হ্যাঁ, এটা কি ভৈরবীতেই আসছি, এটা ভৈরব না ভৈরবী। আর এই গানটা শুনলেই মনে হবে কোনো একজন বাউলের কথা, বাউল গান। শুধু বাংলাতে গান গাইতে আমি আবার ফিরে আসব পৃথিবীতে, শুধু বাংলাতে মা ডাকব বলে, শুধু বাংলাতে মা ডাকব বলে অনন্তবার চাইব জন্ম নিতে, আমি আবার ফিরে আসব পৃথিবীতে। লিখে কবিতা বাংলায়
বাংলাতেই পড়ি প্রেমে আমার কলম্বে বাংলা কথায় ছন্দ আসে নেমে মুখে নিয়ে বাংলা বলি ভরাই ভাবের ঝুলি মুখে নিয়ে বাংলা বলি ভরাই ভাবের ঝুলি নদী মাঠ গাছের ছায়ায় পাখির কাকলিতে আছে বাংলা আমার প্রাণের সঙ্গীতে শুধু বাংলাতে গান গাইতে আমি আবার ফিরে আসবো পৃথিবীতে এ বুকের একতারাতে বাউলের যে সুর বাঁধা বাংলার লাল মাটিতে মিশে তার নিত্য কাঁদা এ বুকের এক তারাতে বাউলের যে সুর বাঁধা বাংলার ধুলোয় ধুলোয় মিশে তার নিত্য কাঁদা বাংলাতে স্বপ্ন দেখা ফেরা বাংলাতে বাস্তবে আমি সব হারালেও পূর্ণ আমার বাংলা অনুভবে বাংলার আকাশ ছাড়া এ বাঁচা অর্থ হারা বাংলার আকাশ ছাড়া এ বাঁচা অর্থ হারা বাংলাই সঙ্গী যত বন্ধনে মুক্তিতে আমার বিশ্ব ঘেরা বাংলার গণ্ডিতে শুধু বাংলাতে গান গাইতে আমি আবার ফিরে আসবো পৃথিবীতে শুধু বাংলাতে মা ডাকবো বলে শুধু বাংলাতে মা ডাকবো বলে অনন্তবার চাইবো জন্ম নিতে আমি আবার ফিরে আসবো পৃথিবীতে আমি আবার ফিরে আসবো পৃথিবীতে আমি আবার ফিরে আসবো পৃথিবীতে আমার তোমার এই গানটা শুনতে শুনতে কার কথা মনে পড়লো আমার নিজের একটা গান লাইন গাইতে ইচ্ছে করছে সুরে নয় সুর ছাড়া আমি আবার ফিরে আসবো গুড মর্নিং বাংলাতে কারণ ঘড়ি অলরেডি আমার চোখের দিকে আঙুল তুলতে শুরু করেছে আবার একটা ব্রেক নেওয়ার সময় না ব্রেক নয় মানে আমাদের এবার আস্তে আস্তে মনে মনে বিদায় নেওয়ার সময় হয়েছে কিন্তু তার মানে এই নয় মানে দর্শকরা যারা জানেন নিয়মিত তারা জানেন তার মানে আরো একটা গান আছে আমাদের হাতে ও আচ্ছা কিন্তু তার আগে যেটা হচ্ছে আসলে আজ তো ওই যে বললাম বাঙালির লক্ষ্মীবার এখন নতুন করে রবিবার তো লক্ষ্মীবার হয়ে গেছে কারণ আজকে আমাদের এক ফোনে 1,00,000 হয় সন্ধ্যে 7 থেকে যেখানে একবার তুমি যদি ফোন লাইন পেয়ে যাও তাহলে তোমার কিছু লক্ষ্মী লাভ বাঁধা তাই আর সন্ধ্যে 6টায় আজকে চেষ্টা করব আজ থেকে হ্যাঁ এটার আবার চাপ আছে আর কি না পেলে তখন বলো না যে দেখো প্রচুর ফোন লাইন চেষ্টা করলাম কিন্তু কিছুতে পেলাম না কারণ এই প্রশ্ন প্রচুর শুনতে হয় আর কি আসলে কি কোনো পপুলার প্রোগ্রামে প্রচুর ফোন ঢোকে তো তার জন্য আমরা নাম্বার চেঞ্জ করে দিই যাতে আগে থেকে কেউ ব্লক না করে তো সন্ধ্যে 6টায় পাইলট দেখাই আমরা এক ফোনে 1,00,000 যেখানে আমরা নাম্বারটা দিয়ে দিই 7টা থেকে সরাসরি খেলা যায় এক ফোনে 1,00,000 দু ঘন্টা ধরে এবং আমরা বসে আছি মানে কুণালদা তো চেষ্টা করে পারলে সব টাকা একবারে দিয়ে দিতে কিন্তু এবার হয় না সব সময় ঠিক আছে না বলছি দু ঘন্টার অনুষ্ঠানে ফোনটা কি প্রশ্নটা কি প্রথমেই হয় না একদম শেষে না না প্রশ্ন হচ্ছে তোমার ফোন করে ধরো তুমি লাইন পেলে এবার ডাইরেক্টলি তোমার ফোনে প্রশ্ন করা হবে তুমি উত্তর দিতে থাকবে যেমন যেমন উত্তর দেবে তুমি একটা করে পড়াও পেলবে ধাপ পেলবে মানে 1,000 টাকা 2,000 টাকা 5,000 টাকা এইভাবে এগোতে থাকবে দিয়ে 1,00,000 কেবিসির মতন সর্ট অফ কিন্তু এখানে কোনো অডিশন নেই এখানে আগে থেকে কিচ্ছু নেই এবং এখানে নির্দিষ্ট তোমার ইয়ে নেই ওটাকে কি বলে হেল্পলাইন নেই এখানে তোমার হেল্পলাইন সব মানে তুমি ধরো ল্যাপটপটা খুলে নেট খুলে বসে ফোনে কথা বলতে পারো ও আচ্ছা মানে এই সুযোগও আছে যত ইচ্ছে লোক তোমাকে সাহায্য করতে পারে মানে আমরা চাইছি আপনারা নিয়ে যান এই হচ্ছে ব্যাপার তোমরা দিতে থাকো মানুষ নিচে থাকো আর সবথেকে বড় হেল্পলাইন কুণালদা নিজে সেই জন্য তো বললাম কুণালদা তো চায় পারলে পুরোটাই হাতে ধরিয়ে দিতে সঙ্গে সঙ্গে তো আপনারা মিস করবেন না ভুলে যাবেন না এবং আপনাদের ওই সন্ধ্যাবেলার এবিলিটিটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আপনাদের একটা নেট প্র্যাকটিস দিই সেই নেট প্র্যাকটিসটা এখন দিয়ে নেবো যার নাম হচ্ছে 10-এর সওয়াল এবং 10-এর সওয়ালে প্রথমেই গতকালকের প্রশ্ন উত্তর দেখে নেওয়ার পালা এবং খুব ইন্টারেস্টিং প্রশ্ন ছিল এবং সেই কারণে আমি আমার এই জামাটাও পরে এসেছি রাজস্থানের কোন শহরকে ব্লু সিটি বলা হয়
যোধপুর। কেন যোধপুরকে ব্লু সিটি বলা হয় একটু বলে দিই। যোধপুরে যে মেহেরগড় কেল্লা রয়েছে, সে মেহেরগড় কেল্লার আশপাশের যত বাড়ি সমস্ত নীল রঙের, যে কারণে ব্লু সিটি বলা হয়। এবং যোধপুরকে আরও একটা জিনিস বলা হয় সান সিটি। তো অসংখ্য সঠিক উত্তর এসছে, তার মধ্যে যিনি আজকে লাকি উইনার তার নামটা ঘোষণা করার পালা, তিনি হচ্ছেন উজ্জ্বল গোস্বামী সল্টলেকের। আপনাকে অভিনন্দন আমাদের তরফ থেকে, আপনার সঙ্গে আমরা যোগাযোগ করে নেবো এবার পালা আজকের প্রশ্নের। এবং স্বাভাবিকভাবেই যেহেতু মেসির জন্মদিন, বুঝতেই পারছেন প্রশ্নটা সেখান থেকেই আসবে। মেসি এখনও পর্যন্ত দেশের হয়ে কটি গোল করেছেন? আমি একটা জিনিস বলি, সিনিয়র দলের হয়ে, U23 বা U20 এখানে কনসিডারেশন করা হয়নি। আর্জেন্টিনার হয়ে তিনি সিনিয়র দলের হয়ে যে আন্তর্জাতিক ম্যাচগুলি খেলেছেন তাতে আর্জেন্টিনার হয়ে কটি গোল করেছেন, এটা আপনাদের পাঠাতে হবে। কীভাবে পাঠান আপনারা জানেন, টাইপ করবেন CHA10 স্পেস দিয়ে GMB স্পেস দিয়ে উত্তর লিখে স্পেস দিয়ে নিয়ে নাম এবং কোন অঞ্চলে তাকে লিখে পাঠিয়ে দেবেন 5-6-4-6-4 নম্বরে। সুতরাং এই কথাটা বলা মানেই হচ্ছে আজকের মতন বিদায়, টাটা, এসব বলবো না আর, মানে হয়ে গেল আর কি বলা। আগামীকাল ফিরবো, তবে অবশ্যই মনোময়দার গান শুনে। কিন্তু তারও আগে একটা অত্যন্ত জরুরি কাজ আছে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে গুড মর্নিং মানেই গুড মর্নিং বাংলা, খবরের কাগজ, চা, এবং চায়ের সঙ্গে টা হচ্ছে মুকুন্দ বিস্কুট, যাদের স্লোগানই হচ্ছে গুড টেস্ট গুড টাইমস উইথ গুড মর্নিং বাংলা। এবং মুকুন্দের তরফ থেকে মনোময়দার জন্যে একটা ছোট্ট গিফট গিফট হ্যাম্পার। শুক্লা, আমার বেরঙিন জীবন, আমার চাঁদ দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা, ওরে মন ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন চল জটিল হয়ে যায়, ওরে মন ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন চল জটিল হয়ে যায়। তোর মাতাল মাতাল কথার মানে কি, তোর পাগল পাগল সুর জানে কি, তোর দিন বদলের আশা মানে কি, এই নির্ঝঞ্ঝাট জীবন জানে কি, ওরে ও মাতাল শুন, ওরে ও পাগল শুন, ওরে বিশ্বাস কর কিছুই ভালো লাগে না, আমি নিজের মতো চলি খালি তোর সাথে চল খেলি, এই সহজ থাকতে আর ভালো লাগে না, ওরে মন উদাস পাগল মন, ওরে আমার কথা শুন চল জটিল হয়ে যায়, এই নির্ঝঞ্ঝাট জীবন জানে কি, তোর রাত্রির ভোর কথাটাই বলে গেলাম, দাঁড়াও হারমোনিয়াম বাজিয়ে গাওয়া হয় না তো, এই গানটা বেসিক্যালি গিটারের গান। হ্যাঁ, বেসিক্যালি রিদমটা রিদমটাই ভীষণ ওয়েস্টার্নাইজড প্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ, এই নির্ঝঞ্ঝাট জীবন সুখে থাক, তোর রাত দিন ভোর আপোষ সুখে থাক, যত আবল তাবল দুঃখ সুখে থাক, এই পাগল করা গান সুখে থাক, ও পাগল করা মন, আবল তাবল জীবন, করে বিশ্বাস কর কিছুই ভালো লাগে না, আমি নিজের মতো চলি খালি তোর সাথে চল খেলি, এই সহজ থাকতে আর ভালো লাগে না, আমার বেরঙিন জীবন, আমার চার দেয়ালের জীবন, আমার রাত।